নমস্কার বন্ধুরা, স্কর্ডেমি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে স্বাগত জানাই। আজকে দুর্গাপুজো প্রায় শুরু, পঞ্চমী পড়ে গেছে এবং সেই আনন্দের সাথে আমরা আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে চাইছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে ফার্স্ট কি আছে। আজ আমরা যে স্বচ্ছতে তৈহার, স্বচ্ছতে তেহার, ঠিক আছে, ক্যাম্পেইন লঞ্চ করলো কে, উত্তরপ্রদেশ। কি বলছে যে এদের যে মন্ত্রটা সেটা হচ্ছে ক্লিনিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ স্বচ্ছতাই ভগবানকে পাওয়ার উপায়। এই মন্ত্রটা নিয়ে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে কি শুরু করলেন, শুরু করলেন হচ্ছে স্বচ্ছতায়ার, স্বচ্ছতায়ার। এই কথাটা দুবার করে উনি বলেছেন, কিন্তু কারণ হচ্ছে মানে টু প্রেশারাইজ দ্য ওয়ার্ল্ড, মানে জিনিসটাকে আরো বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, স্বচ্ছতেভার কথাটা কিন্তু উনি দুবার করে এখানে বলেছেন এবং ক্যাম্পেইনটার নামই দেওয়া হয়েছে স্বচ্ছতেভার, স্বচ্ছতেভার। ঠিক আছে, কে করেছে, উত্তরপ্রদেশ করেছে, কে লঞ্চ করলো, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সিএম, তাই তো? এবং এর মন্ত্রটা হচ্ছে ক্লিনিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ স্বচ্ছতাই ভগবানকে পাওয়ার উপায়। নেক্সট চলে আসছি আমরা, প্রথম ঝাড়খণ্ড সরকার, ঠিক আছে, কি করলো যে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিল, মিনিমাম ওয়েজেস কোথায় হবে, ঝাড়খণ্ড সরকার করলো, ঠিক আছে, উইথ এফেক্ট অফ এপ্রিল 2023। যদিও এপ্রিল চলে গেছে, বাট এই একটার এফেক্টিভনেস এপ্রিল 2023 থেকে শুরু করা হবে, অর্থাৎ রানিং যে ইকোনমিক ইয়ার সেই ইকোনমিক ইয়ার থেকেই কিন্তু এটা এফেক্টিভ হবে, যে প্রত্যেক শ্রমিককে ন্যূনতম টাকা দিতেই হবে সে, এবং সেই ন্যূনতম টাকাটা সরকার দ্বারা নির্ধারিত হবে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট এগিয়ে যাওয়া যাক। আইএসও সার্টিফিকেশন পেয়েছে ভোপালের প্রথম, মানে ভারতে প্রথম কোন থানা আইএসও সার্টিফিকেশন পেল, ভোপালের মহিলা থানা। আচ্ছা, এই আইএসও সার্টিফিকেশন পাওয়ার ইম্পর্টেন্সটা কি, হঠাৎ একটা থানা আইএসও সার্টিফিকেট পেলো এবং সেটা ফেমাস হয়ে গেল কি কারণে? একটা কোন কোম্পানি বা কোন একটা ইনস্টিটিউট বা কেউ আইএসও সার্টিফিকেশন পায় তার কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট, তার সার্ভিসেস, এগুলোর ওপর বেসিস করে, ঠিক আছে, সেফটি, এতে বিভিন্ন ধরনের প্যারামিটার্স থাকে এবং সেই প্যারামিটার্স এর উপর বেস করেই কিন্তু এই সার্টিফিকেশনটা করা হয়ে থাকে। এবং ভারতের মধ্যে প্রথম থানা হিসেবে পেলোকে মহিলা থানা, তাও আবার সেটা হলো ভোপালের মহিলা থানা। কোন থানা ভারতের মধ্যে যদি প্রথম, মানে ছেলে এবং মেয়ে সবার মধ্যেই প্রথম আইএসও সার্টিফিকেশন পেয়েছে, কিন্তু ভোপালের মহিলা থানা। নেক্সট এগিয়ে যাওয়া যাক, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন অরিন্দম বাগচি। এই অরিন্দম বাগচি এবার আগামী দিনে ভারতের জাতিকে জাতিসংঘে রিপ্রেজেন্ট করবে। তিনি কাকে সরিয়ে এসেছেন, মানি পান্ডেকে, ঠিক আছে, এর আগে ছিলেন মানি পান্ডে, তাকে সরিয়ে স্থায়ীভাবে অরিন্দম বাগচিকে কিন্তু জাতিসংঘ, ভারতের জাতীয় সংঘের প্রতিনিধি হিসেবে, জাতিসংঘের প্রতিনিধি হিসেবে রাখা হলো, ঠিক আছে। নেক্সট, মালকানগিরি জেলা ল্যাকমি স্কিম লঞ্চ করলো ওড়িশা। এই ল্যাকমি স্কিমটা কি, ল্যাকমি স্কিম হচ্ছে বিভিন্ন জেলায় এবং ডিএম অফিসগুলোকে বাস রুটের সাথে জোড়া, সেটা কে করলো, ওড়িশা সরকার করলো, ঠিক আছে। এই স্কিমের মধ্যে কি হচ্ছে, প্রোভাইডস লাস্ট মাইল কানেক্টিভিটি ইন দ্য স্টেটস, অর্থাৎ একদম স্টেটের শেষ বিন্দু পর্যন্ত কানেক্টিভিটি রাখবে বাস থ্রু, ফ্যাসিলিটেটস দ্য ইন্টারন্যাশনাল কানেক্টিং সার্ভিস, আন্তর্জাতিক কানেক্টিং সার্ভিসের চেষ্টা করবে এবং ফোকাস অন ট্রান্সপোর্টেশন টু হেলথ সেন্টার্স, অর্থাৎ এই যে বাসগুলো থাকবে সেই বাসগুলো লোকাল, মানে মেজর হেলথ সেন্টার্স, মেজর মানে অফিসিয়াল বিল্ডিংস, এগুলোকে কভার করে যাবে কিন্তু, ঠিক আছে, সেই মানে রুটটা সেইভাবেই সেট আপ হবে এবং এর জন্য এই স্কিমটার নাম দেওয়া হয়েছে LACCMI, ল্যাকমি স্কিম, ওকে। নেক্সট, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিম লঞ্চ করলো কিন্তু ভারত সরকার, ঠিক আছে। প্রত্যেক স্টুডেন্ট আইডি কে এর নাম আছে APAR, পার ওয়ান নেশন ওয়ান আইডি কার্ড, প্রত্যেক স্টুডেন্টকে ওয়ান নেশন ওয়ান আইডি কার্ডের আন্ডারে আনা হবে। এতে গভর্নমেন্টের যে প্ল্যানটা আছে যে তারা প্রত্যেকের যে একটা ডেটা কার্ড, অর্থাৎ প্রত্যেকের যে একাডেমিক স্কোরসগুলো থেকে শুরু করে সব কিছু এই কার্ডের থ্রু, তার মানে ডকুমেন্টাইজড হয়ে থাকবে ডিজিটালি এবং প্রয়োজন মতো তারা সেগুলোকে ইউটিলাইজ করতে পারবে স্টুডেন্টরা, অবশ্যই স্টুডেন্টরা এই ডেটাগুলোকে ইউটিলাইজ করতে পারবে যখন যখন তার দরকার হবে, ঠিক আছে। এই এবং সারা ভারতের সমস্ত স্টুডেন্টকে এটা করতেই হবে,
প্রত্যেক স্কুল এবং রাজ্য সরকারগুলোকে এই মর্মে কিন্তু গভর্নমেন্ট নোটিশও পাঠিয়ে দিয়েছে। আজকের মতো আমাদের এখানেই শেষ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা সবাই ভালো করে পুজো কাটাও, আবার দেখা হবে তোমাদের সাথে স্কোরডেমি বাংলার এই ইউটিউব চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ভালো থাকো, পড়তে থাকো, এখন পড়া হবে সহজ।